Hello viewers, Assalamualaikum. I'm Mohammad Mahfuzuraman, Senior Sales Executive at Electra Share Bazar Sarjali. আজকে আমি আপনাদেরকে স্যামসাং টিভির কিছু ফিচার এবং এর বেনিফিট নিয়ে কথা বলবো যা আপনি অন্য কোনো ব্র্যান্ডের টিভিতে দেখতে পাবেন না। এখন আপনারা যে টিভিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্যামসাং এর USD টিভি, যাকে আমরা রিয়েল 4K USD টিভি বলে থাকি। স্যামসাং এর নতুন আর সিরিজ টিভিতে নিয়ে এসেছে কিছু ফিচার। এই ফিচারগুলোকে আনবক্স ম্যাজিক এভরিডে বলা হয়। ফিচারগুলো হচ্ছে পার্সোনাল কম্পিউটার, মিউজিক সিস্টেম, হোম ক্লাউড, লাইভ কাস্ট অ্যান্ড টিভি শেয়ার। পার্সোনাল কম্পিউটার, এই ফিচারের মাধ্যমে আপনি আপনার টিভিকে একটি পার্সোনাল কম্পিউটার হিসেবে ইউজ করতে পারবেন। এছাড়া অফিস এক্সেলের যাবতীয় কাজ কিবোর্ড ও মাউস ব্যবহার করে করতে পারবেন। মিউজিক সিস্টেম, এই ফিচারের মাধ্যমে আপনি আপনার টিভিকে একটি স্টেরিও মিউজিকে রূপান্তরিত করতে পারবেন ঘরে বসে যে কোনো সময়। এছাড়াও এক্ষেত্রে আপনার টিভির ভিতরে যে অ্যাপ স্টোর আছে সেখান থেকে কিউ স্টেশন ডাউনলোড করে তাতে একটি পেন ড্রাইভ ইনপুট করে রাখবেন যেখানে অডিও গানগুলো আছে। হোম ক্লাউড, হোম ক্লাউড ফিচারের মাধ্যমে স্যামসাং অ্যাকাউন্ট লগ ইন করে আপনি আপনার মোবাইলের ডাটাগুলো টিভিতে রাখতে পারবেন, দেখতে পারবেন এবং এগুলো হোম ক্লাউড হিসেবেও রাখতে পারবেন, ফলে আপনার কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। লাইভ কাস্ট, এটি একটি খুবই চমৎকার একটি ফিচার যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে লাইভ ভিডিও দেখতে পারবেন এবং সেক্ষেত্রে স্যামসাং টিভির স্মার্ট থিংস অ্যাপ ডাউনলোড কানেক্ট করে রাখলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় একটা লাইভ কাস্ট করতে পারবেন। এবার আসা যাক টু ওয়ে শেয়ারিং। দুই, এই ফিচারের মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকে টিভিতে অডিও ভিডিও শেয়ার করতে পারেন এবং টিভি থেকে মোবাইলে অডিও শেয়ার করা যাবে। এই মুহূর্তে স্যামসাং এর 50 বছর পূর্তি উপলক্ষে টিভির সাথে 50% ডিসকাউন্ট অফার চলছে, তাই আর দেরি না করে আজই চলে আসুন স্যামসাং এর একটি আপনার নিকটস্থ স্যামসাং এর একটি শোরুমে। ধন্যবাদ।